আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা হচ্ছে বাহিরে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছে, দুটো মেয়েকে নিয়ে আর কি বের হচ্ছে। আজকে দেরি হয়ে গিয়েছে, ওরা যাবে সেই জন্য। আউল ভাই চাবিটা রাখেন। মেয়েকে নিয়ে বের হলাম, ছেলেকে নিয়ে বের হতে চেয়েছিলাম, ওনাকে আজকে প্রেজেন্টেশন আছে। বারিন্দা ভাই ওই যে ওইটা ভিতরেরটা খোলা। আপনার ভাই আইয়ে করতেছে? হ্যাঁ হ্যাঁ মেয়ের রেজাল্ট তো দেয় নাই, প্র্যাকটিক্যালও হয়েছে, আবার আজকে খাতাও নাকি দেখিয়েছে আলহামদুলিল্লাহ। যে কয়টাই দেখিয়েছে ভালো করেছে আলহামদুলিল্লাহ। বরাবরের মতো সবসময় যেমন হয়, রিক্সা পাওয়া যায় না বাসা থেকে বের হলে, আজকে আর আছে কোনো রিক্সা নাই, যেগুলোই যাচ্ছে যাবে না। এখন দেখি কোথায় গিয়ে রিক্সা পাই, রিক্সার জন্য হাঁটতেছে। এক তো দেরি হয়ে গিয়েছে, তার উপর আবার রিক্সা পাই না। এই রুটে অনেক বেশি কুকুর। অনেক জ্যাম কেন জানি, এদিকে জানি না, স্ট্যান্ড পর্যন্ত রিক্সা আর কি আমি নেমে গিয়েছি, যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছে। নেমে হেঁটে আর কি চলে যাচ্ছে, 5 মিনিট আর কি লাগবে যেখান থেকে রিক্সা থেকে নেমেছি বাসে উঠতে। আমাদের উঠে গিয়েছে, আমরা রাস্তা পার হয়েছি, তো ওভারব্রিজ থেকে ওঠে, এই জন্য আর কি আর ক্যামেরা অন করি নাই তখন। নাম নিয়ে রওনা দিলাম, গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা সাইনবোর্ড থেকে আর কি গাড়িতে উঠেছে, আমরা বাস থেকে নেমে গিয়েছি। নিউ মার্কেট যেহেতু যাবো, কাছাকাছি চলে আসছি, পুরো জ্যাম। 1 মিনিটের জন্য বাসটা যায় না, আবার থেমে যায়, কি করব। সেই জন্য আর কি নেমে গিয়েছে, যতক্ষণ বাসে বসেছিলাম এতক্ষণ আর কি চলে যেতে পারতাম হেঁটে, এই জন্য নেমে গেলাম। নিউ মার্কেটের মধ্যে চলে আসলাম, আমরা একটা জিনিস নিয়ে নিয়েছি। নিউ মার্কেটে আজকে আসলাম, যেহেতু ভিড় কম থাকবে, কিন্তু এত ভিড় আজকে, 2-3-4 দিন বন্ধ থাকার কারণে হয়তো আজকে এত বেশি ভিড়। যা নিব তা খুঁজেই পাচ্ছি না। আমরা এই দোকান থেকে মনে নিয়েছিলাম না, এদিক থেকে টুকটাক কিছু কিনেছি। এখন আবার নূরজাহানে যাব, নূরজাহান থেকে কিছু আর কি নেব। মানুষ আর মানুষ নেব, 2 মেয়ের জন্য হুডি কিনবো, সেটা আর কি খুঁজতেছে। পছন্দ হইতেছে না কি এগুলো আছে। হুডি কিনবো সেটা খুঁজতেছে,
ছেলেকে নিয়ে সবসময় আসা হয় আর কি, এদিকে আসলে আজকে প্রথম আমি একাই আসলাম, কিন্তু আমার পছন্দই হচ্ছে না। আর আব্বুর জন্য গেঞ্জি নেব, বুঝতেছে, দেখি কি ধরনের নেব, খুঁজেই পাই না। ছেলে আসলে আর কি এগুলোর জন্য ভালো, দেখি কোথায় কি পাই। ছেলেকে ছাড়া আসে মানে বিপদে পড়লাম, খুঁজে একচুয়ালি পাচ্ছি না, যেটা পছন্দ হয় সেটা আর কি হয় না। নিচে যাচ্ছি, দেখে মেয়েদের জন্য নিচতলায় আছে নাকি। নিচতলায় নেমে গেলাম, দেখে কি পাওয়া যায়। বেলবেটের গুলো নাই, বেলবেটের গুলো, হ্যাঁ চামড়া খুঁটি আর কি দুইটা কিনেছে, না এইটা না, চাচা অন্য কালার আর আছে না হলে চলে যায়, এটা দিয়েই এই যে অনেক খোঁজাখুঁজির পরে আর কি মেয়েদের জন্য কিনলাম, এক লাস্ট কিনতে পেরেছি। ওর বাবার জন্য খুঁজতেছে, ছেলেকে না নিয়ে এসে যে কতটা বিপদে পড়েছি এটা শুধু আমি এখন বুঝতেছি। একটা খুঁজে কোন রকমে পেয়েছি, দেখি এই যে আমাদের কেনাকাটা এখানে হয়ে গিয়েছে। ওর বাবার জন্য নিয়ে নিয়েছি, মেয়েদের জন্য নিয়েছি, আর ছেলের জন্য আর কি টাকা দিয়ে দিয়েছি, ছেলে যেটা পছন্দ করে নেবে। এই যে সিজনের প্রথম বড়ই দেখলাম, সুন্দর, আমি 100 গ্রামই নিচ্ছি, গাড়িতে বসে বসে খাওয়া যাবে আর কি। আরে মামা দিয়ে দেন, দুইটা আবার ফেলে দিতেছেন, লবণ দিয়ে দেন বেশি। বক্সগুলো আর কি সুন্দর দেখে ভালো লাগলো, যে আমরা আর কি খেতে চলে আসছি, অনেক ক্ষুধা লেগেছে। ছোট মেয়ে তো স্কুল থেকে এসেও কিছু খায় নাই, চলে আসছিল, কিনে নাই কিনে নাই করে, কিন্তু বহু কিছু কিনা হয়ে গেছে, টুকটাক করতে করতে অনেক কিছু হয়ে যায়। খাবারের অর্ডার দিছি, খাবারটা হলেই আর কি আমরা খেয়ে তারপরে ওরা আরো কিছু কিনবে, তারপর আর কি যাবো। আমরা এটা আর কি অর্ডার করেছিলাম, বড় মেয়ে অন্য কিছু খাবে, ওরটা আসুক, আমাদেরটা আমরা খেয়ে নিই। ছোট মেয়ে লাচ্ছি খাবো, তো কুক খায় না, সেজন্য ওর জন্য লাচ্ছি নিয়েছে। এখানে রাইসটা পরিমাণ অনেক বেশি দিয়েছে। খাবার হয়ে গিয়েছে, এখন আর কি আমরা বের হয়ে যাব। যে এখানে আর কি বড় মেয়ে দেখতেছে শার্ট পছন্দ হয় কিনা,
কেনাকাটা হয়ে গিয়েছে, মেয়ে একটা আর কি জিন্স লুজ জিন্স গুলো চেয়েছে, খুঁজলাম পুরো নিউ মার্কেট। নূরজাহানে ছিল, আমি ভেবেছি এখানে পাওয়া যাবে, তাই এখানে এসে দেখি যে নাই, আমি আর ওইখানে আর খুঁজলাম না। শেষ বললো, আবার ওরা ঘুরে ঘুরে দেখে যে কি আছে। পাইছো? হ্যাঁ চলো, এটা করা যায়। আমাদের কেনাকাটা শেষ, এখন থেকে বের হয়ে যাবো, কোনো কিছুর জন্য ভুলবো না। এমনিতেই সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন নাকি সিএনজি নেবো। সিএনজি আমার পাইতে হবে তো, সিএনজি বাড়া চৈতি আমি নিয়ে দিব একটা সিএনজি না। আচ্ছা ঠিক আছে, দেখে যদি পাই। ওরা আবার জুতা কিনবে, জুতা দেখতেছে। বাসে উঠে গিয়েছে, এখন আল্লাহর নাম নিয়ে বাসে চললাম, এখন বাসায় যেতে পারলেই হবে। আসার সময় জ্যাম দেখেছে, এখনো রাস্তায় জ্যামে দেখছে, আল্লাহ ভরসা গাড়িতে উঠে গিয়েছে, যতক্ষণে পৌঁছাতে পারি। বাস থেকে নেমে গিয়েছে। তারপর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ভালো লাগলো অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিবেন। এখন একটা রিক্সা পেলে আর কি আমাদের হয়ে যাবে। আমাদের এখানে অনেক বন্যা হয়েছে, কিছুই দেখা যাচ্ছে না, লাইটের আলো অল্প অল্প একটু দেখা যাচ্ছে, অনেক বন্যা এখানে, বৃষ্টি ছাড়াই এখানে বন্যা থাকে। এই যে এ রোডে বৃষ্টির প্রয়োজন হয় না বন্যা হতে, এই রোডে দিয়ে যতটুক যাবে বন্যাই থাকবে। যে শপিং থেকে বাসায় চলে আসলাম, রিক্সা উঠে আর কোনো ভিডিও আর করে নেই আর কি, যে টুকটাক কিছু কিনেছি সেটা না দেখাই। আচ্ছা এগুলো মজা কিনেছি, এই যে উপরে একজোড়া আমার মেয়ের আর দুই জোড়া আর কি আমার আম্মার জন্য কিনেছি শীতের মধ্যে, বাড়িতে যেহেতু ঠান্ডা বেশি সেই জন্য আর কি কিনলাম। আর টেবিলের মেয়ের আর কি এটা নিয়েছি ছয়টা আর কি নিয়ে নিলাম। এই হচ্ছে মেয়েদের আইলাইনার আর মাস্কারা। যে মেয়ের একটা ড্রেস বানাইতে দিয়েছি এটার সাথে মানে মিলিয়ে আর কি একটা হিজাব নিলাম।
ছেলের জন্য কিছু কিনে নাই, ওকে টাকা দিয়ে দিয়েছি, ও পছন্দ করে আর কি নিবে। কিন্তু আজকে আসার পরে দেখে আর কি বলতেছে আম্মু আমার জন্য নিয়ে আসতে, এটা আর কি ওর আব্বুর জন্য নিয়েছে। উনি নিজে কখনোই কোনো কিছু কিনে না, শার্ট প্যান্ট কোনো কিছুই কিনবে না সে। আমরা দিলে আবার বকাও দেয় কেন কিনে দেয়। ওনার জন্য নিয়েছে এটা, আরো একটা আছে ওনার জন্য, যে এটাও নিয়েছে ওর বাবার জন্যই। যে এ দুইটা নিয়েছি আর কি ওর আব্বুর জন্য। এই যে এটা হচ্ছে বড় মেয়ের জন্য নিয়েছি, একটা হুডি কিনেছি আর এটা একটা। যে এই দোকানে আর কি আমরা অনেকক্ষণ এই দোকানের মধ্যে ছিলাম, কারণ এটা যখন দেখাইছিল এমনিতে ভালো লাগে না, যখন আমার মেয়েকে পড়াইছে পরনের পরে মাশাল্লাহ এত সুন্দর লাগতেছিল কোনো কথা নাই, দামটা যাই হোক নিয়ে ফেলেছে কোনো কথাই নাই, এই আর কি অনেক ভালো লাগছিল মাশাল্লাহ দুটোটা পরাতে। যে এগুলো হচ্ছে বড় মেয়ের, যে ছোট মেয়ের জন্য। ওরা আর কি বাসার মধ্যে এসে আমার ছেলে তো যায় নাই, ও আর কি সবকিছু বের করে উল্টাপাল্টা করে ফেলেছিল। বাকি প্রিন্ট গুলো আর কি আমার পছন্দ হয় নাই সেই জন্য আনি নাই, শার্টটা উল্টাই আছে কিভাবে জানা। আচ্ছা যাই হোক, এই যে হাতাটা হয়েছে এরকম শার্টের, ক্লাসিক ক্লাসিক একটা ভাব, মানে সুন্দর। মেয়েও পড়ছিল বাসায় আসার পরে, দুই মেয়েকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। আমার আবার একই কালারের আর কি দুইটা ড্রেস কিনতে ভালো লাগে না, যে দুইটা দুই কালার হলে আর কি ভালো লাগে, চেঞ্জ করে পরা যাবে। একবার অবশ্য বলছিল যে একটা আর কি দুইজনের জন্য একই রকম নিয়ে নিতে, কিন্তু আমি নিই নাই, পরে আর পছন্দই হয় নাই। আচ্ছা যাক নেক্সট টাইমে নিব। তো এগুলো হয়েছে ছোট মেয়ের, এই যে প্যান্ট হচ্ছে যে দুইটা দুই মেয়েরই, যে জিন্স আর কি লুজ গুলা, যে অনেক খুঁজেছি এটা এগুলোর জন্য আর কি। লাস্টে আর কি আমরা খেয়ে দিয়ে এই প্যান্ট গুলো আর কি খুঁজেছিলাম, এগুলো নূরজাহানায় ছিল কিন্তু নিউ মার্কেটে আর কি পাইনি। যখন ওভার ব্রিজ আর কি উঠেছিলাম তখনই আর কি ওভার ব্রিজের মধ্যে দেখলাম যে লোকটা নিয়ে বসে আছে, ওখান থেকে আর কি আসার পথে নিয়ে নিলাম। কিন্তু নিউ মার্কেটে কোনো দোকানে আর কি নাই, শুধু জেগিন্স গুলা ছিল বা জিন্স প্যান্ট এগুলা। তো ওরা কয়েকদিন আগে আর কি অনলাইন থেকে আনিয়েছে ওদের জন্য প্যান্ট, এই জন্য আর নিয়ে নেই। তো এই দুইটা লাস্টে পেয়েছি, নিয়ে নিয়েছি, আমার মেয়ের মন খারাপ হয়ে গিয়েছিল প্যান্ট এগুলার কারণে আর কি পাই নাই বিদায়। তো এটা হচ্ছে ছোট মেয়েরই, যে ব্ল্যাক কালার, মাশাল্লাহ পরা তো অনেক বেশি আর কি সুন্দর লাগছিল। এটা হচ্ছে একটা ভেলভেটের আর কি অ্যাশ কালারের হুডি, এটাও দেখতে অনেক ভালো লাগছিল এই জন্য আর কি নিয়ে নিলাম। এগুলো হচ্ছে ছোট মেয়ের প্যান্ট দুইটা দুই মেয়ের। এখানে স্যান্ডেল এনেছি আর কি, যেহেতু ঠান্ডা এখন ফ্লোরে পাড়া দেওয়া যায় না, এই জন্যই বাচ্চা ছেলে দুইজনের জন্যই আর কি নিয়েছি জুতা ঘরে পরার জন্য। আমার ছেলেও আর কি জুতাগুলো দেখে পছন্দ করেছে, যে আমার জুতাটা সুন্দর, মানে আজকে সবকিছু আর কি তার পছন্দ হয়েছে। আমি তো একা একা যাইতে চাই নাই, যে একা কখনো আর কি আমি যাই না, ওকে নিয়ে যাই বা অন্য কাউকে কোনো ভাবিদের সাথে যাই, এভাবে একা একা আমি ফার্স্ট আর কি এবার গেলাম, যে কাউকেই পাই না। তো দুই মেয়েকে নিয়ে সাহস করে এবার গিয়েছে। এই যে এই জুতাটাও নিয়েছে, মেয়ে যেহেতু রেগুলার আর কি ভার্সিটিতে আসা যাওয়া করে সেই জন্য আর কি এই জুতাগুলা নিয়েছে। আর একজোড় রেগুলার ইউজের জন্য আর কি এগুলা নেওয়া,
এই দুইটা নিয়েছিলাম গালসিয়ার থেকে, এটা নিয়েছি আর কি নিউ মার্কেট থেকে। তিন জোড়া জুতাই সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে বরমের ব্যাগ। এই ব্যাগটা আমরা অনলাইনে দেখেছি, কারণ কিছুদিন আগে আমরা এই ব্যাগটা আর কি অনলাইনে অর্ডার করেছিলাম বরমের জন্যই। তখন আর কি ব্যাগটা আমরা বুঝি নেই সাইজে, সাইজটা আর কি ভার্সিটির জন্য কিনেছিল, কিন্তু আসার পরে হয়েছে যে এরকম ব্যাগটা মানে ভার্সিটিতে নিতে পারবে না। তো বই খাতার জন্য আর কি মূলত নিতে যাচ্ছিলো, এই জন্য আর কি অনলাইন থেকে আর নেই। তো সেম ব্যাগটাই আজকে আর কি মার্কেটেও পেয়ে গিয়েছি, তাই আর কি নিয়ে নিলাম এটা। তো এই হচ্ছে আজকের আমার, এটা তো আজকে কিনে নেই, কিছুদিন আগেই আর কি কিনেছিলাম, প্রায় 15-20 দিন হয়ে যাবে এটা কিনা হয়েছিল অনলাইন থেকে, আর এটা আজকে কিনলাম। তারও একটা ব্যাগ কিনেছি, এটা এখন আর দেখালাম না, পরে ইনশাল্লাহ দেখাবো, কেন আজকে দেখাই না সেটাও পরে বলবো। তো ভিডিওটা আজ এখানে শেষ করব, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।